ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো ইতিহাস পাস তোমাদের এই যে সামনে পরীক্ষা রয়েছে এপ্রিল মাসের ফার্স্ট উইকে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখো তোমরা ইতিহাস জেনারেল সিসিএম নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টার এমডিসি অর এম ওয়ান মাইনার ওয়ান লাস্ট মিনিট সাজেশান দু হাজার চব্বিশ তো তোমরা সাজেশন দেখার আগে দেখে নাও তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ধরন বা কোশ্চেন প্যাটার্ন তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হচ্ছে সেভেন্টি ফাইভ মার্কসের তার মধ্যে কুড়ি নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এক্ষেত্রে চারটি প্রশ্ন থাকবে সেই চারটি প্রশ্ন থেকে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে কুড়ি গুণিক দুই সমান চল্লিশ নম্বর এবং দেখো দশ নম্বরে দুটি প্রশ্ন থাকবে সেখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ দশ দুগুণে কুড়ি এবং পাঁচ নম্বরে ছটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তিন পাঁচ আর পনেরো অর্থাৎ কুড়ি নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে দশ নম্বরের দুটি করতে হবে এবং পাঁচ নম্বরের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে মোট পঁচাত্তর নম্বর তো আমি তোমাদের জন্য প্রথমে দেখিয়ে দেব কুড়ি নম্বরের যে প্রশ্নগুলি এবছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে সেগুলি দেখো কুড়ি নম্বরের জন্য প্রথম প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি এটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দেখো এখানে আমি ফাইভ স্টার দিয়েছি এই প্রসঙ্গে বলি এই যে প্রশ্নের বিষয়বস্তু সেখানে রয়েছে মুদ্রা স্থাপত্য ভাস্কর্য লিপি তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এমনভাবে তৈরি করো মুদ্রা এবং লিপি এই দুটো পয়েন্ট এমনভাবে লিখবে বা এমন আকারের হবে যদি কোনো কারণে এই মুদ্রা এবং লিপি পাঁচ নম্বরের টিকাটাই প্রশ্ন আসে যেন তোমরা এখান থেকে লিখতে পারো অর্থাৎ আমি বলতে চাইছি যে এই প্রশ্নের যে বিষয়বস্তু রয়েছে সেখানে রয়েছে লিপি মুদ্রা তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে লিপির গুরুত্ব কী বা মুদ্রার গুরুত্ব কী পাঁচ নম্বরে তাহলে তোমরা এমনভাবে করবে যেন দুদিকেই কাজে আসে কুড়িতেও হয় প্লাস পাঁচেও হয় পরবর্তী প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক এখানে দেশীয় ও বৈদেশিক উপাদানে গুরুত্ব লেখো দেখো তোমাদের এই প্রশ্নটি এমনভাবে আসতে পারে যে সাহিত্যিক উপাদান যদি সাহিত্যিক উপাদান বলে তাহলে তোমার তোমাদেরকে কি করতে হবে দেশীয় সাহিত্যের বিবরণ দিতে হবে প্লাস বৈদেশিক সাহিত্যের বিবরণ দিতে হবে অনেক সময় প্রশ্নটি এমন আসতে পারে দশ নম্বরের ক্ষেত্রে আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় নয় দেশীয় সাহিত্যের অবদান লেখো তাহলে তোমরা কিংবা বৈদেশিক সাহিত্যের অবদান লেখো তাহলে তোমরা এমনভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করো কুড়ি নম্বরে যেন মেকআপ হয় দুটো দশ দশ পার্টে করা থাকে যদি কোনো কারণে দশে প্রশ্ন আসে যেন তোমরা সেখান থেকে উত্তরটা করতে পারো পরের প্রশ্ন দেখো হরপ্প সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ সহ এই সভ্যতার পতনের কারণগুলি লেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ফাইভ স্টার দেওয়া রয়েছে এক্ষেত্রেও বলি এই প্রশ্নটি কিন্তু একটু দশেও আসার সম্ভাবনা রয়েছে যে হরপ্প সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো কিংবা পতনের কারণ লেখো আবার এই পতনের কারণ পাঁচের জন্য ইম্পর্টেন্ট তাই তোমরা এমনভাবে করো যেন সব দিক থেকে কভার হতে পারে তোমরা একথা বিশ্বাস করো যে যদি কোনো প্রশ্ন কুড়ি নম্বরের জন্য করা যায় তাহলে কিন্তু সেটা দশেও লেখা যেতে পারে কিংবা পাঁচেও লেখা যেতে পারে কিন্তু কোনো প্রশ্ন পাঁচের জন্য করা হয়েছে অথচ পড়েছে দশ বা কুড়ি তাহলে কিন্তু লেখার ক্ষেত্রে একটু অসুবিধা হতেই পারে তো সেইভাবে তোমাদের বলছি তোমরা এমনভাবে প্রশ্নের উত্তরগুলো করো যাতে সব দিক থেকেই কভার করতে পারো পরের প্রশ্ন দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কী কী কারণ ছিল এই প্রশ্নটি ঘুরিয়ে পড়তে পারে যে মগধ সাম্রাজ্যের উত্থানের ভৌগোলিক ও অর্থনৈতিক বা রাজনৈতিক কারণগুলি কী ছিল এটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো বৌদ্ধ ধর্মের প্রধান নীতিগুলি উল্লেখ করো জৈন ধর্মের সঙ্গে এই ধর্মের অর্থাৎ বৌদ্ধ ধর্মের পার্থক্য নির্ণয় করো এটিও কিন্তু এবছর তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রসঙ্গে বলি এই যে প্রশ্নটি রয়েছে জৈন ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের পার্থক্য এটি কিন্তু দশে আসার সম্ভাবনা রয়েছে পরের প্রশ্ন দেখো বৈদিক যুগে ধর্মীয় অর্থনৈতিক এবং সামাজিক জীবনের পরিচয় দাও অনেক ক্ষেত্রে আছে বৈদিক যুগের আর্থসামাজিক অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক জীবনের পরিচয় দাও পরবর্তী বৈদিক যুগের সঙ্গে পার্থক্য কতটা রয়েছে তো এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নাও তোমরা তোমাদের কুড়ি নম্বরের জন্য আমি মোট ছটি প্রশ্ন দেখালাম এই ছটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো আশা করছি এই ছটির প্রশ্ন থেকে তোমাদের অনেক করে প্রশ্ন কমন সম্ভব সম্ভাবনা এবার দেখে নেব আমরা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো দশ নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম রেখেছি আমি দেখো বৌদ্ধ ধর্মের উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো এটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো মৌর্য শাসন ব্যবস্থার বা প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দেখো তামিলকাম বলতে কী বোঝো তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন দেখো ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বৈদিক যুগের ধর্মীয় জীবনের সংক্ষিপ্ত বর্ণনা দাও আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল বা প্রভাব কী ছিল দেখো এই প্রশ্নগুলি তোমাদের দশের আমি দিয়েছি দশের জন্য ইম্পর্টেন্ট এক্ষেত্রে অনেক করে প্রশ্ন রয়েছে পাঁচও ইম্পর্টেন্ট তোমরা সেইভাবে তৈরি করো তো এই ছটি দিলাম তোমাদের দশের জন্য তোমরা আরেকবার দেখে নাও এই ছটির প্রশ্ন রইলো তোমাদের দশের জন্য এবার আমরা দেখে নেব পাঁচের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে মোট তিনটি প্রশ্নের উত্তর করতে হবে ছটি দেওয়া থাকবে দেখো ভারতবর্ষের নব্যপ্রস্ত যুগের বৈশিষ্ট্য সম্পর্কে একটি টিকা লেখো ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি আলোচনা করো এক্ষেত্রে আলেকজান্ডারের জয়লাভের কারণ প্রভাব এবং ফলাফল প্রভাব বা ফলাফল এই তিনটে প্রশ্ন মিলে কিন্তু দশ আসার সম্ভাবনা রয়েছে তাই তোমরা এই প্রশ্নের উত্তরটা এমনভাবে করো যাতে পাঁচও লিখতে পারো দশও লিখতে পারো পরের প্রশ্ন দেখো বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো এই কোশ্চেনটা এমনভাবেও আসতে পারে যে বৈদিক যুগের বর্ণপ্রথা ও জাতিভেদ প্রথার উপরে সংক্ষিপ্ত টিকা লেখো সেক্ষেত্রে বর্ণ ও জাতি বিষয়টা পৃথকভাবে লিখতে হবে পরের প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো অর্থাৎ সভ্যতার নগর কাঠামোটা কেমন ছিল সেগুলো লিখতে হবে এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের এই যে সিসিএফ আন্ডার সিসিএফ ফার্স্ট সেমিস্টার তোমাদের প্রথমবারের পরীক্ষা হচ্ছে তাই তোমাদেরকে বলবো তোমরা একটু বেশি বেশি পড়াশোনা করো আশা করছি তোমাদের সব পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে শেষের মুখে কারণ সামনের এপ্রিল পরীক্ষা তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে তারও ভিডিও অলিট আমি আপলোড করে দিয়েছি যেহেতু প্রথমবারের পরীক্ষা তাই তোমাদেরকে একটু বেশি বেশি পড়তে হবে আশা করছি তোমার তৈরি হয়ে আছো যাই হোক এই যে প্রশ্নগুলি দিচ্ছে আমার মনে হয়েছে যেগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখে নাও পরের প্রশ্ন দেখো গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল অনেক সময় দেয় যে বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন এই প্রশ্নটাও আসে পরের প্রশ্ন দেখো বৈদিক যুগের রাজনৈতিক সংগঠনের প্রকৃতি লেখো এক্ষেত্রে সভা সমিতি বলে তোমরা শুনেছ নিশ্চয়ই সভা সমিতির বৈশিষ্ট্য বা প্রকৃতি লিখলে কিন্তু হয়ে যাবে পরের প্রশ্ন দেখো ষোলশ মহাজন পদ সম্পর্কে একটি টিকা লেখো অর্থাৎ ষোলোটি যে মহাজন পদ রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে সংক্ষেপে আলোচনা করতে হবে পরের প্রশ্ন দেখো গান্ধা শিল্পের উৎপত্তি সম্পর্কে সরি গান্ধা শিল্পের উপর সংক্ষিপ্ত টিকা লেখো এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো হরপ্পা সংস্কৃতির ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো মেহেরগড় সংস্কৃতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো এই কালে তোমাদের মূলত পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো